আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে পদার্থের চৌম্বক ধর্ম। তোমাদেরকে বলেছিলাম এই চ্যাপ্টারটা আমি বাদ দিয়ে গেছিলাম, আবার ঘুরে এসে পড়াবো বলেছিলাম। তো এই চ্যাপ্টারটা একটু বিরক্তিকর বলতে পারো, এই অর্থেই বলছি কারণ অতটা বোঝার জায়গা ঠিক নেই যেরকমগুলো তোমরা পড়েছো। একটু বেশি একক টেককগুলো একটু বেশি আছে, তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলো বেসিক্যালি থিওরি টাইপের, সেরকম মানে এর আগের চ্যাপ্টারগুলো যতটা ইন্টারেস্টিং এটা ততটা ইন্টারেস্টিং হয়তো ইন্টারেস্ট পাবে না এখান থেকে। যদিও একটা দিক থেকে সুবিধা আছে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটার বেশ কিছু জিনিস তোমার ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে মিলে যায়, যার ফলে ওই জায়গাগুলো দেখবে তোমাদের কমন হয়ে যাবে, কাজেই শুধু শুধু মানে রিপিট বারে বারে পড়ার দরকার হবে না। যেমন ধরো ইলেকট্রিক ডাইপোল, আমি সেখান থেকেই শুরু করবো আজকে ক্লাসটা, শুরু করবো এখান থেকে। কারণ ইলেকট্রিক ডাইপোল তোমরা অর্থাৎ দ্বিমেরু যেটা তোমরা পড়েছো, যে একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে যদি এই দুটো চার্জকে যদি রাখা হয়, সাপোজ আর বা ডি যাই বলো, তাহলে এরা একটা ডাইপোল হিসাবে কাজ করে, ঠিক আছে, দ্বিমেরু হিসাবে কাজ করে। এই দ্বিমেরুর কী থাকে না, যে দ্বিমেরু যে ভ্রামক, সেই ভ্রামকটার মান কী হয়, আমি যদি পিই ধরি তাহলে এই এর একটা আধানের মান তার সঙ্গে ওদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটার গুণফল, এটাই তার দ্বিমেরুর মান হয়। এটা আমরা পড়েছি ইলেকট্রিক ডাইপোল পড়তে গিয়ে। একটা জিনিস তোমাদের হয়তো মাথায় থাকবে যে ইলেকট্রিক ডাইপোলের যে ডিরেকশানটা, সেই ডিরেকশানটা কিন্তু মানে মাইনাস যে চার্জ সেখান থেকে প্লাসের দিকে হয়, তোমরা হয়তো দেখে থাকবে। তো ঠিক আছে, তো ইলেকট্রিক ডাইপোল আমি এইভাবে তৈরি করতে পারি। এখানে আমরা ম্যাগনেটিক ডাইপোল নিয়ে কথা বলবো, অর্থাৎ সেটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এখানে দেখব। তো ম্যাগনেটিক ডাইপোল দেখো, আমরা তো দুটো আধানকে এরকম প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো আধানকে এভাবে রেখেছি, সেপারেট করে রেখেছি, তাই আমার একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়েছে। কিন্তু ম্যাগনেটিক ডাইপোল তৈরি করতে গেলে আমাকে দুটো মেরুকে আলাদা করতে হবে এখানে। তো দুটো মেরু বলতে এখানে এন মেরু একটা এস মেরু, এই হতে পারে। এখন এরকম জিনিস তো আমরা দেখতেই পাই, একটা বার ম্যাগনেট যদি নিয়ে নিই তাহলেই তো আমার অটোমেটিক এই জিনিসটা তৈরি হয়েই যাচ্ছে, তাহলে আমাকে ওই রকমভাবে তৈরি করার কোনো প্রয়োজন পড়ছে না, আমার একটা বার ম্যাগনেট নিলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। এখন এই বার ম্যাগনেটটা আমরা জানি যে যখন একটা কয়েলের মধ্যে দিয়ে একটা এরকম যে একটা কয়েল, এই কয়েলের মধ্যে দিয়ে যখন একটা তড়িৎ প্রবাহ হয় তখন সে যে একটা বার ম্যাগনেটের মতোই আচরণ করে, এটা কিন্তু আমরা পড়েছি ক্লাস টেনেও পড়েছি। তার বলরেখার স্ট্রাকচারটাকে দেখে বা তার বলরেখার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, একটা এরকম একটা ক্লোজড লুপ যার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সে তার যে বলরেখা দেখতে পাবো, অর্থাৎ তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, তার যে বলরেখা তৈরি হবে, সেই বলরেখাটা একেবারেই একটা বার ম্যাগনেটের মতোই হবে, অর্থাৎ সে বার ম্যাগনেটের মতো আচরণ করবে। তাহলে আমরা শুরু করব এই প্রবাহর মধ্যে দিয়ে, অর্থাৎ একটা কয়েলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে যে মিউ নট আই আর স্কোয়ার বাই টু ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আশা করি রুট টু দি পাওয়ার 3/2 এটা দেখতে পেয়েই তোমাদের মনে পড়ে যাচ্ছে যে কোন এক্সপ্রেশনের কথা আমি বলছি। একটা কয়েলের ক্ষেত্রে দেখো আমি বার করেছিলাম, আগের ক্লাসগুলো দেখো বা বইটা উল্টিয়ে দেখো, সেখানে তুমি পেয়ে যাবে আগের চ্যাপ্টারগুলোতে যে ম্যাগনেটিক ফিল্ড আমি বার করেছিলাম এইরকম একটা কয়েলের অক্ষর ওপর একটা যে কোনো বিন্দু পিতে আমি এটা বার করেছিলাম। আচ্ছা, এখন সেটাকে যদি আরেকটু মডিফাই করি বা আরেকটু চেঞ্জ করি, সেক্ষেত্রে আমি যেমন ধরেছিলাম যে ধরো এই যে কয়েলের যে ব্যাসার্ধ সেটাকে আমি আর ধরেছিলাম, কয়েলের ব্যাসার্ধটার তুলনায় আমি এক্স দূরত্বে বার করেছিলাম, এই এক্স দূরত্বটা অবশ্যই অনেকটা বেশি দূর। সেটা যদি এক্স গেটার গেটার দেন আর হয়, অর্থাৎ ব্যাসার্ধ থেকে যদি অনেক বড় হয় তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমি আরটাকে নেগলেক্ট করতে পারি এর সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, সেক্ষেত্রে এটা জিনিসটা দাঁড়িয়ে যাবে তোমার এইরকম, ঠিক আছে। এবার আমি একটা পাই দিয়ে উপর নিচে গুণ করেছি, কেন করেছি না, এই উপরে যেহেতু শুধু আর স্কোয়ার আছে ওটাকে পাই আর স্কোয়ার করার জন্য, অর্থাৎ ক্ষেত্রফল, কয়েলের ক্ষেত্রফলটাকে আনার জন্য পাই দিয়ে উপরে গুণ করে পাই আর স্কোয়ার করে দিয়েছি, নিচেটা পাই নিয়ে চলে এসেছি। এবং লাস্ট আমার এক্সপ্রেশন দাঁড়িয়েছে এটাই যে মিউ নট টু ইন্টু মিউ নট আই এ, এ করে দিয়েছি, এ অর্থাৎ পাই এ স্কোয়ার, কারণ কয়েলের ক্ষেত্রফল এটা আমাকে জানি, সবাই জানি যে আমরা খুব ইম্পর্টেন্ট এই কয়েলের ক্ষেত্রফল টার্মটা, কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি যে ম্যাগনেটিক ইন্ডাকশন পড়াতে গিয়ে তোমাকে বারবার একটা কথা বলেছি যে ফাই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এই দুটো এই জিনিসটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ক্ষেত্রফল একটা হচ্ছে বি, অর্থাৎ এ আর বি, পরিষ্কার বলেছিলাম তোমাদেরকে, এ আর বি দুটোর উপরে, বি আমার আছে আমার এ, ওই জন্য আমি এ টার্মে নিয়ে চলে এলাম। আচ্ছা, নিচে ফোর পাই করে দিয়েছি কারণ উপরে একটা টু দিয়ে গুণ করেছি, দিয়ে ফোর পাই এক্সের কিউব করে দিলাম এটাকে, ঠিক আছে। তাহলে আমি বি এর এক্সপ্রেশনটা এইভাবে পেতে পারি।
আর আমি কি পেয়েছিলাম, আর একটা জিনিস পেয়েছিলাম, দেখো আমি এসি ডায়নামো পড়াতে গিয়ে তোমাদেরকে আমি টর্কের একটা রাশিমালা বলেছিলাম। অর্থাৎ যদি আমার একটা এরকম কয়েল থাকে, যে কয়েলটাকে এই যদি একটা সাপোজ কয়েল থাকে, তাহলে এই কয়েলটাকে যদি আমি ঘোরাতে চাই, তো ঘোরাতে চাইলে কী করতে হবে না, এইদিকে আমাকে একটা নিম্নমুখী বল প্রয়োগ করতে হবে, এদিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ দুটো একটা কাপল বা দ্বন্দ্বের সৃষ্টি করতে হবে। তোমাদের জিনিসগুলো জানা, সেক্ষেত্রে কী হয় না, কাপল বা দ্বন্দ্ব যেটাকে বলে, যে ঘোরাতে সাহায্য করে, অর্থাৎ যে বলটা, সেই বলটাকে আমরা টর্ক বলি, ফোর্স বলি না, ফোর্সেরই একটা রূপ। অর্থাৎ টর্কের সংজ্ঞাতে আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে থাকে ক্লাস ইলেভেনের ক্লাসগুলো, যে টর্কের ডেফিনেশন হচ্ছে, যে সিম্পল ডেফিনেশন সব থেকে, যে মোমেন্ট অফ ফোর্স, অর্থাৎ ফোর্সের মোমেন্ট নেওয়া। মোমেন্ট নেওয়া মানে কি, আর ক্রস এফ, এফ যদি ফোর্স হয়, সো আর ক্রস এফ হচ্ছে আমার টর্ক। সো টর্ক আমাকে ঘোরাতে সাহায্য করবে। তাহলে টর্কের রাশিমালা আমি দেখো এখানে পাতা উল্টিয়ে দেখে নেবে বইগুলোতে, যে আই এ ক্রস বি, ওই ডায়নামো পড়াতে গিয়ে পড়েছিলাম, আমার আগের ক্লাসগুলোতেই পেয়ে যাবে, ঠিক আছে, আই এ ক্রস বি। আচ্ছা, এবার আই এ কে আমি এখানে পি এম ধরছি, অর্থাৎ এইটাকেই আমি এখানে তোমার ডাইপোল মোমেন্ট হিসাবে ধরছি, ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক হিসাবে ধরছি। এখন এইটা ধরলাম কেন না, এই ধরাটা কিন্তু আমার এসেছে হচ্ছে সম্পূর্ণ এই ইলেকট্রোস্ট্যাটিক্স, সরি একটা ফোন আসাতে আমার ভিডিওটা কেটে গেছিলো, আমি আবার শুরু করছি পড়াটা। সেটা হচ্ছে যে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলেকট্রিক ডাইপোলটাকে যদি আমি, বা ইলেকট্রিক দ্বিমেরু যেটা, সেটাকে যদি আমি একটা এরকম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখি, অর্থাৎ এরকম ব্যাখ্যা করে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার উপর যে টর্ক কাজ করবে, তো টর্কটা কাজ করবে কি না, আমার ধরো সাপোজ এই তোমার এদিকে একটা ধরো এই এরকম এটা ম্যাগনেটিক ফিল্ড রেখেছি আমি, এটা ইলেকট্রিক ফিল্ড ছিল, সেখানে আমি যদি ওকে এরকম, তোমরা হয়তো পড়েওছো এক্সপ্রেশনটা, যে এরকম করে যদি আমি এটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি, তাহলে কী করবে, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় চেষ্টা করবে ওকে ওর দিকে ঘুরিয়ে দেওয়ার, ঠিক আছে, সেটা ঘুরিয়ে দেওয়ার, এবং সেই টর্কের মানটা আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে তাই হচ্ছে পিই ক্রস ই, পিইটা হচ্ছে যে তোমার দ্বিমেরু ভ্রামক, সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রিক দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, সেটাকে ই ক্রস ই এর সঙ্গে সমান হয়, অর্থাৎ এর ডিরেকশানটা কিন্তু তাহলে হবে দেখো এই পাতার যে তল তার সঙ্গে উপরের দিকে বা নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, এখানেও আমি সেম জিনিসটাই করার চেষ্টা করছি, অর্থাৎ একটা ম্যাগনেটিক ডাইপোল আমি এখানে এঁকেছি, ম্যাগনেটিক ডাইপোল আমি নিয়েছি, যে ম্যাগনেটিক ডাইপোলটার সঙ্গে আমি এই একটা চুম্বক ক্ষেত্রে রেখেছি তাকে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশান এটা, একইভাবে ম্যাগনেটিক ডাইপোলটাকে ও কী করবে, চুম্বক ক্ষেত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তার ক্ষেত্রেও আমার টর্কের রাশিমালাটা হবে, দ্যাট ইজ পি এম ক্রস বি। দেখো এক্ষেত্রে ডিরেকশানটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে যে পৃষ্ঠার তলের সঙ্গে ভেতরের দিকে, আমি এখানে ক্রস সাইন দিয়েছি, কেন তোমরা জানো যে ক্রস সাইন দিলে পৃষ্ঠার তলের সঙ্গে ভেতরের দিকে আমার ডিরেকশানটা হচ্ছে, অর্থাৎ বি এবং পি এম যে এদের যে ডিরেকশান তার ডিরেকশানের সঙ্গে লম্ব, দুজনের সঙ্গে লম্ব হবে ক্রস প্রোডাক্ট যেহেতু। আচ্ছা, এখন আমি সেখান থেকে তাহলে লিখতে পারি যে আই এ এই যে রাশিমালাটাকে, এই রাশিমালাটাকে আমি তাহলে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলে ভাবতে পারি। এটা কিন্তু নিয়ে এলাম আমি এই ইলেকট্রিক যে দ্বিমেরু ভ্রামক বা তোমার ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক্সে যা পেয়েছি সেইটার সঙ্গে তুলনা করেই কিন্তু আমি জিনিসটা নিয়ে আসছি। অর্থাৎ দেখো এখানে আরও বারে বারে এই জিনিসটাই প্রমাণিত হচ্ছে যে একটা সার্কুলার লুপ বা একটা ক্লোজড লুপের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন সেটা একইভাবে ওই তোমার একটা বার ম্যাগনেটের মতো ইউজ করে, কারণ ডাইপোলে কিন্তু আমরা দেখতে পাই যে দুটো আধান বা দুটো মেরু পরস্পর একটা ডিস্টেন্সের সেপারেশন থাকবে, তাহলে আমি ডাইপোল তৈরি হয়। এখানে ডাইপোল ম্যাগনেটিক ডাইপোল তৈরি করেছি, তাই একটা বার ম্যাগনেট হিসাবে এটাকে তুলনা করছি, অর্থাৎ যেটা কি না আমার এই ক্লোজ লুপের মধ্যে তড়িৎ প্রবাহ হলে এই জিনিসটাই কিন্তু তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার এর এককটা সম্পর্কে আমরা একটু দেখে নিই, দেখেই বুঝতে পারছো যে আই হচ্ছে তড়িৎ প্রবাহের একক, এ হচ্ছে ক্ষেত্রফলের একক, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এটাই হবে তাহলে আমার ডাইপোল মোমেন্টের একক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি টর্কটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি, টর্কটাকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করছি, সেটাক্ষেত্রে আমি এই ছবিটা এখানে এঁকেছি তোমাদের বই থেকেই নেওয়া ছবিটা, যে এরকম একটা বার ম্যাগনেটকে আমি রেখে দিয়েছি যেটার দৈর্ঘ্যটা হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে আর ধরেছি, দেখো এরকম ট্যারা করে রেখেছি, এরকম ব্যাকা করে, যেটা কিনা এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, এবং দুটো একটা দ্বন্দ্ব কাজ করবে দুদিকে ফোর্স অ্যাপ্লাই হওয়া মানে, এবং এই দ্বন্দ্বটা কী করবে না, ওকে ঘোরানোর চেষ্টা করবে, খুব স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই যে এফ এফ যে বল ফোর্স কাজ করছে,
তার যদি আমি টর্ক বার করতে চাই এই চুম্বকের উপর তাহলে কতটা টর্ক কাজ করছে যদি বার করতে চাই, তাহলে টর্ক বার করতে হবে বল ইনটু দুটো যে ফোর্স তাদের মধ্যে যে লম্ব দূরত্ব, অর্থাৎ এর চুম্বকের দূরত্ব যদি আর হয় তাহলে দেখো এই যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? অর্থাৎ সিম্পল ভাষায় তাহলে এফ ইনটু আর সাইন থিটা, এটাই হচ্ছে আমার তাহলে টর্কের পরিমাণ। তার মানে পরিষ্কার কথা হচ্ছে যে আমি যেটা তোমাদেরকে ভেক্টোরিয়াল নোটেশনে বললাম টর্কের ভ্যালু, এটা অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, ভেক্টোরিয়াল ফর্মে আমি লিখছি, সো টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, কারণ মোমেন্ট অফ ফোর্স, আমি ফোর্সের মোমেন্ট নিচ্ছি, দ্যাটস আর ক্রস এফ। আমি তোমাদেরকে কৌণিক ভরবেগ বার করার সময় তো এগুলো বলে থাকি যে আর ক্রস পি, অর্থাৎ মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্ট নেওয়া, অর্থাৎ আর ক্রস সেই জিনিসটাকে করে দেওয়া। তাহলে এখান থেকে আমি তাহলে টাওয়ার এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। সেম একইভাবে আমি যদি এই উপরের যে ছবি আছে সেই ছবি থেকেও যদি আমি টাওয়ার এক্সপ্রেশন বার করতে চাই, তাহলে দেখো এই টি ইকোয়াল টু পি এম ক্রস বি, এটাকেও তো আমি তাহলে যদি ভেঙে লিখি তাহলে বি পি এম ইনটু সাইন থিটা লিখতেই পারি, ঠিক আছে? সো এই দুটোকে তাহলে আমি সমান করে দিচ্ছি, এই দুটোকে নিয়ে এসে আমি যদি সমান করি এটাকে আর এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনকে যদি সমান করি তাহলে সাইন থিটা কেটে গেল, দ্যাট ইজ এফ আর ইকোয়াল টু বি ইনটু পি এম, তাহলে এখান থেকে এফ এর মানটা আমি বার করতে পারছি। আচ্ছা, পি এম বাই আর এইটাকে আমি আবার কিউ এম বলছি, কিউ এম হচ্ছে মেরু শক্তি, ঠিক আছে? এটাও কিন্তু আমি পেলাম ওই দেখো প্রথমেই, দেখো আমি আজকে তোমাদেরকে ইলেকট্রিক ডাইপোল পড়ানোর সময় বলছিলাম যে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের যে মান সেটা হচ্ছে আধান ইনটু ওদের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ তাহলে এটাকে যদি পিএ ইকে যদি আর দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ দ্বিমেরু ভ্রামককে যদি আর দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কী পাবো, আধানের মানটা পাবো, ঠিক আছে? এখানে ঠিক একই জিনিস করেছি, অর্থাৎ পিএমকে যদি আর দিয়ে ভাগ করি, আমি ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে পিই হিসাবে ধরেছি আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে পিএম ধরছি, তো বুঝতেই পারছো স্মল পিএম, ভাগ করে দিলে কী হবে, আমি আধানের সিমিলার একটা জিনিস এখানে পাবো, সেটাকে আমি এখানে বলছি দ্যাট ইজ মেরু শক্তি, কিউ এম, ঠিক আছে, মেরু শক্তি বলছি এটাকে। আচ্ছা, কিউ এমকে তাহলে আমি মেরু শক্তি, যেটার ভূমিকা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে আধানের যে ভূমিকা, এই ম্যাগনেটোস্ট্যাটিক্সে কিন্তু হচ্ছে এই কিউ এম বা মেরু শক্তির হচ্ছে ভূমিকাটা ঠিক তাই, ঠিক আছে? একইভাবে আমি এন মেরুকে প্লাস কিউ এম ধরে নিয়েছি, এস মেরুকে মাইনাস কিউ এম ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে মেরু শক্তি সমান কি, চুম্বক ভ্রামক বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য, চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে ক্লাস এইটেই তোমরা নিচু ক্লাসে পড়েছো, কারণ তোমরা খুব ভালো করে এটা বোধহয় মনে আছে কি না আমি জানি না, এটা চুম্বকের এই যদি এটা বার ম্যাগনেট নিই আমি, তার এখানে এস মেরু এখানে এন মেরু, তোমরা জানো যে একবারে প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা চুম্বকের দৈর্ঘ্য বলি, কিন্তু কার্যকরী দৈর্ঘ্য বলতে গেলে এইরকম জায়গা থেকে এরকম জায়গা অবধি দৈর্ঘ্যটাকে বলি, অর্থাৎ কিছুটা কম হয়, 85% হয় মোটামুটি, মনে থাকবে বোধহয় ক্লাস সেভেনে না এইটে ছিল, আমি এখনও ক্লাস করাতে গেলে দেখতে পাই ওই জিনিসগুলো, ওই 85% মানে টোটাল যে দৈর্ঘ্য চুম্বকের তার 85% দৈর্ঘ্যটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য, কারণ তার ম্যাক্সিমাম আকর্ষণটা এইখানে থাকে, একদম ধারে না থেকে এইরকম জায়গায় থাকে, ওই জন্য এটাকে 85% দৈর্ঘ্যটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে তাহলে কার্যকরী দৈর্ঘ্য দিয়ে আমি ভাগ করে দিচ্ছি ভ্রামককে, তাহলে আমি পেয়ে যাচ্ছি একক। তাহলে মেরু শক্তির এককটা কী হবে, চুম্বক ভ্রামকের একক যদি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হয় তাহলে তার সঙ্গে মিটার দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যাম্পিয়ার মিটার হচ্ছে মেরু শক্তির একক, ঠিক আছে? বেশ বেশ, নেক্সট পেজে আমি চলে আসছি। আমার এটা একটা তোমরা তো দেখতেই পেলে যে প্রথমে ফোন করতে গিয়ে একটা ফোন এসে যাওয়াতে আমার ভিডিওটা কেটে গেল, ওখানে বন্ধ হয়ে গেলো, তাহলে আমি ভিডিওটাকে মার্চ করবো দুটোকে, ঠিক আছে? মার্চ করতে গেলে অনেক সময় কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে, যদি হয় সেক্ষেত্রে তোমরা আমাকে জানাবে জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এবার আমি ডাইপোল মোমেন্টের ব্যাপারে আসছি, এখানে আমি কার্যকরী দৈর্ঘ্যটাকে 2L ধরে নিচ্ছি। হ্যাঁ, এখানে 2L ধরার একটা কারণ আছে, এখানে আমরা L ধরতে পারতাম কিন্তু আমরা 2Lই ধরি, কারণ মধ্য এই এই বিন্দু থেকে একদম মিড পয়েন্ট যেটাকে আমরা উদাসীন বিন্দু বলি সেখান থেকে যে দূরত্ব সেটাকে আমরা L ধরি, এই মেরু আর এই মেরু দূরত্ব L, তো সো গোটাটাকে আমি 2L ধরছি এখানে, ঠিক আছে? এবং এই যে ডিস্টেন্সটা Lটাকে যদি আমি ভেক্টর হিসেবে যখন ধরবো তখন কিন্তু আমার সাউথ থেকে নর্থের দিকে আমার ডিরেকশনটা হবে এই L এর, যেটা তোমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমি যেটা তোমাদেরকে বললাম যে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে আমার ডিরেকশনটা হয়, তো আমি প্রথমেই আছে বললাম, তো তুমি দেখে নেবে একবার করে ভালো করে তাও চেক করে, অবশ্যই তাই হয়তো মনে না থাকতে পারে সবসময়। তাহলে সেখান থেকে আমি এই ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশনটা আমি লিখতে পারি যে 2L ইনটু কিউ এম, এটাকে আমি লিখছি ডাইপোল মোমেন্টের হিসেবে। সিম্পলি আমার ইলেকট্রিক ফিল্ডের যে বা তড়িৎক্ষেত্রের যে এক্সপ্রেশন, তড়িৎক্ষেত্রের এক্সপ্রেশন হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার তড়িৎক্ষেত্রের এক্সপ্রেশন, আমরা জানি খুব ভালো করে কি তড়িৎক্ষেত্র বলতে কী বোঝে,
আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে একটা যদি একক ধনাত্মক আধানকে রাখি, প্লাস ওয়ান কুলম একটা আধানকে যদি রাখি, তাহলে সেই আধানটা যে পরিমাণ ফোর্স তার মধ্যে কাজ করে তার উপর, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা প্লাস ওয়ান একটা আধান রয়েছে। তাহলে দেখুন একটা কুলম্বের সূত্রের মতো হয়ে যাচ্ছে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, কিউ টুটা হচ্ছে এখানে ওয়ান, প্লাস ওয়ান ধরছি। এখন চৌম্বক ক্ষেত্রের এরকম একটা এক্সপ্রেশন মানে সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে যে তুমি কোনো বিন্দুতে যদি একটা একক নর্থ মেরুকে রাখো, হ্যাঁ একক নর্থ মেরু, বিচ্ছিন্ন নর্থ মেরু, এটা হয় না, বাস্তবে সম্ভব না, তুমি একটা এন মেরুকে আলাদা করে বিচ্ছিন্ন করতে পারবে না। আধানকে হয়তো তুমি বিচ্ছিন্ন করে রাখতে পারো, একটা প্লাস আধান মাইনাস আধানকে, কিন্তু শুধুমাত্র এন মেরুকে বিচ্ছিন্ন করা যায় না। তবুও যদি আমি ধরে নিই যে হ্যাঁ তুমি হয়তো একটা ছোট্ট কিছু নিলে, যার কীভাবে তৈরি করা হয় আমি বলে দিচ্ছি, যে এন মেরুটাকে বার করে রাখা হয় আর এস মেরুটাকে হয়তো থার্মোকলের মধ্যে তুমি গুঁজে দিলে যেটা কভার হয়ে থাকলো, কিন্তু শুধুমাত্র এন মেরুটা বেরিয়ে থাকলো, সেক্ষেত্রে ওটা একটা একক বিচ্ছিন্ন এন মেরু হিসেবে কাজ করে। এখন সেই বিচ্ছিন্ন একক এন মেরুর ওপর যে বল কাজ করে সেই বলটাকেই বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তার রাশিমালা তুমি বলতে পারো। তাহলে ওই একইভাবে এই এক্সপ্রেশনটার সঙ্গে তুলনা করে আমি এটাকে লিখতে পারি, বি ইকাল টু মিউ নট বাই ফোর পাই ইকাল টু কিউ এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, কিউ হচ্ছে মেরু শক্তি। আচ্ছা, তাহলে এবার যদি দুটো বিচ্ছিন্ন আধান নিয়ে এরকম কিউ এম একটা আর একটা কিউ এম ড্যাশড, ঠিক আছে, দুটো বিচ্ছিন্ন আর ডিস্টেন্সের সেপারেশনে যদি রাখি আমি তাদেরকে, তাহলে কী ফোর্সটা কাজ করবে? না, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কী হয়, আমরা জানি যে ফোর্সের রাশিমালাটা হচ্ছে ই ইন্টু বা ইটা যদি আধান হয় স্মল ই, বা কিউ যদি আধান হয়, কিউ ড্যাশ যদি আধান হয়, তাহলে তাই তড়িৎ ক্ষেত্র দিয়ে গুণ করলেই ফোর্সটা পেয়ে যায়। এখানেও ঠিক তাই, চৌম্বক ক্ষেত্র দিয়ে আমি মেরু শক্তিকে গুণ করে দেবো কিউ এম ড্যাশকে, তাহলেই আমি দেখো এই এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি, ফোর্সের এক্সপ্রেশনটা। ফোর্সের এক্সপ্রেশনটা তো বুঝতেই পারছো যে কুলম্বস লয়ের মতো অনেকটা, দেখো হ্যাঁ কুলম্বস লয়ের মতো, কিউ এম ড্যাশ বাই আর স্কোয়ার, হ্যাঁ ওরকমই এক্সপ্রেশন, ঠিকই। এটা তো ধ্রুবক, তোমরা জানো যে মিউ নট বাই ফোর পাই, এটা আমার চৌম্বকের ক্ষেত্রে এসআই এককে যদি আমি লিখতে চাই তাহলে এই ধ্রুবকটা চলে আসে, যেটা কিনা আমার ওর ক্ষেত্রে ওয়ান বাই ফোর পাই এপসাইলন হিসেবে আসে। ঠিক আছে, তো এটা পারমিটিভিটি, এটা পারমিয়েবিলিটি, হ্যাঁ মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি, ওটা পারমিটিভিটি এপসাইলন নটটা, এপসাইলন নট মিউ নট, এইটুকুই। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি টুকটাক ছোটো ছোটো অঙ্ক টঙ্ক দেয় সেগুলো একটু দেখবে, বই পড়ে দেওয়া আছে, খুব বেশি আসে না, একটু দেখে রাখবি জাস্ট। নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একেবারে ইলেকট্রোস্ট্যাটিক্সেরই জিনিস, আমি ওই জন্য বারেবারে ওটাকে পাশে রেখে পড়াচ্ছি, কারণ তোমরা ওটা পড়েছো বলে। তো সেখানে তোমরা দেখেছো যে এরকম একটা ইলেকট্রিক ডাইপোল বা মোমেন্টকে রেখে পি দূরত্বে এই তার ইয়ে বার করা, ইয়ের মান বার করা, ইলেকট্রিক ফিল্ড বার করা, এইসব তোমরা করেছো। এখানে আমি চুম্বক একটা রেখেছি, বার চুম্বক এস আর এন, যার কেন্দ্র থেকে ডি দূরত্বে একটা বিন্দু আছে পি বিন্দু, সেই পি বিন্দুতে তুমি আমাকে বি এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো পি এর মানটা বার করার ফর্মুলা তোমরা খুব ভালো করে জানো যে এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে যাওয়া মানে এখানে একটা আমাকে একক বিচ্ছিন্ন এন মেরু আছে বলে ধরে নিতে হবে। ঠিক আছে, এন মেরু আছে বলে আমাকে ধরে নিতে হবে, তাহলে তার উপর কী কী বল কাজ করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই এন মেরুর জন্যে এই এন মেরুর ওপর কী হবে, না বিকর্ষণ বল কাজ করবে, আর এই এস মেরুর জন্যে আকর্ষণ বল কাজ করবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এ যেহেতু কাছে আছে এন মেরুটা, তাহলে বিকর্ষণ বলটাই বেশি হবে আকর্ষণ বলটার থেকে। অর্থাৎ এটা যদি বি ওয়ান হয়, এটা যদি বি টু হয়, তাহলে আমার লব্ধি যে বি এর মান সেটা হচ্ছে বি ওয়ান মাইনাস বি টু। তোমরা বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে, একই জিনিস ইলেকট্রোস্ট্যাটিক্সে যা করা আছে এখানেও তাই করা আছে, সেগুলোকে বসালে পরে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম আসবে। ঠিক আছে, আমি বারে বারে করছি না, অত বড় করলে এটা বহুত বড় হয়ে যাবে এটা জিনিসটা, কিচ্ছু না, সিম্পল এক্সপ্রেশন, তোমরা দেখলেই বুঝতে পারবে, বইয়ে করে দেওয়া আছে। ঠিক আছে, এবার কী করেছে, এবার একটা জিনিসই করেছে, সেটা হচ্ছে যে ধরি যে ডিটা অনেক দূরে বা অনেক বড় এল এর থেকে, এলটা তো চুম্বকের দৈর্ঘ্য, ছোট চুম্বক, ডিটা সে তুলনায় অনেকটাই বড়, তাহলে আমি নেগলেক্ট করতে পারি কি না, হ্যাঁ নেগলেক্ট করতেই পারি, সেক্ষেত্রে নেগলেক্ট করলে আমার এক্সপ্রেশনটা এসে দাঁড়াচ্ছে এইরকম। ঠিক আছে, হ্যাঁ এটা কী ওর টু দি পাওয়ার ফোর টোর চলে আসবে উপরে ডিটা। আচ্ছা, আবার একটা ফোন এলো, যার জন্য আমার ফোনটা আবার কেটে গেলাম ভিডিওটা। এনিওয়ে, আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে যে এরকম একটা দণ্ডচুম্বক আছে যার উদাসীন বিন্দু থেকে লম্ব বরাবর, এটা তো ছিল দৈর্ঘ্য বরাবর, এটা এবার আসছে যেটা সেটা হচ্ছে লম্ব বরাবর, এখানে একটা পি বিন্দু, সেখানে আমাকে বার করতে হবে। একইভাবে আমি আবার একটা বিচ্ছিন্ন এন মেরুকে রাখবো, একক এন মেরু,
দিয়ে প্রাবল্যটা বার করার চেষ্টা করব, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা। সেটা দেখো এই এন মেরুর জন্য কী হবে না, আমাকে বিকর্ষণ করবে, অর্থাৎ বি ওয়ান ওই দিকে কাজ করবে। আবার এই এস মেরুর জন্য কী হবে না, এই দিকে টানবে আমাকে, এই বরাবর বি টু। বি ওয়ান এবং বি টুর দেখো ভ্যালুটা কিন্তু একই হবে, কারণ দুজনাই যেহেতু মেরুশক্তি যেহেতু সমান, এস এবং এন দুজনাই একই মেরুশক্তি এবং একটা বলের ওপর কাজ করছে, একই একটা একক উত্তর মেরুর উপর কাজ করছে, তাহলে ম্যাগনিচিউডের দিক থেকে দুজনেই সমান, বি ওয়ান বি টু, ডিরেকশানটা আলাদা। তাহলে এর যে লব্ধি ডিরেকশান হবে সেটা কী হবে, এইরকম দিক বরাবর হবে, ঠিক আছে, দুজনের সঙ্গে একই অ্যাঙ্গেল কিন্তু করে থাকবে লব্ধি, যেহেতু সমান এরা, তা নাহলে এটা হয় না জানো, সমান বলেই এটা হচ্ছে, আর লব্ধি ডিরেকশানটা এরকম হবে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো থিটা হবে। এবার তোমরা বুঝতেই পারছো যে এই বি ওয়ানকে যদি দুটো আমি উপাংশে যদি ভাঙি বা রিজলভ করি, তাহলে সেক্ষেত্রেও দেখো তুমি এই বি টুকেও আমি ভাঙার জায়গা থাকছে, একেও আমি এদিকে একটা এদিকে একটা দুটো উপাংশে ভাঙতে পারি। এবার দেখো বি ওয়ানের যে উপাংশ এদিকে একটা আর এদিকে একটা, অর্থাৎ সাইন থিটা যে উপাংশগুলো, বি ওয়ান সাইন থিটা আর এদিকে বি টু সাইন থিটা নিচে দিয়ে কাজ করবে, তাহলে বি ওয়ান সাইন থিটা আর বি টু সাইন থিটা দেখো সেম হয়ে যাচ্ছে এবং অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে কেটে যাচ্ছে। অর্থাৎ কিন্তু দুজনারই কস থিটা উপাংশটা কিন্তু গিয়ে যোগ হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ টু বি ওয়ান কস থিটা আমি লিখছি, কারণ বি ওয়ান আর বি টু যেহেতু মানের দিক থেকে সমান, তাহলে দুজনেরই কস থিটা ইকুয়েশন যোগ হচ্ছে, তাহলে কস থিটা দুটো কস থিটা উপাংশ যোগ হওয়ার ফলে আমার এই জিনিসটা আসবে। এবার আমি থিটার মান এখান থেকে এল আর ডি দিয়ে আমি কস থিটার মানটাকে বার করে নিয়েছি, এল আর ডি এর টার্মে, কারণ আমি এটাকে টু টু এল ধরেছি দৈর্ঘ্যটাকে, তাহলে এইটুকুকে এল ধরা যাবে, এখান থেকে থিটার মান বার করে কস থিটার মান বার করা, এই সমস্ত যাবতীয় কার্যগুলো আমি করতে পারবো। তারপর আমার লাস্ট এক্সপ্রেশন আসছে আমার এটা, করে দেওয়া আছে বইয়ে, তোমরা দেখবে একই জিনিস ইলেকট্রোস্ট্যাটিক্সেও করে দেওয়া আছে, এখানেও করে দেওয়া আছে, দেখে নেবে তাহলেই হবে। এবং যে অভিমুখটা হবে সেটা কিন্তু এদিক বরাবর, ঠিক আছে, আচ্ছা লব্ধির যে অভিমুখটা। এবার নেক্সট যেটা আরেকটা আছে সেটা হচ্ছে যে একটা আরবিট্রারি পয়েন্টে যদি নিয়ে নিই, এরকম কোনো লম্ব দিকে বা কোনো দৈর্ঘ্য বরাবর নয়, একটা আরবিট্রারি পয়েন্ট যেটা কি না থিটা অ্যাঙ্গেল করে আছে আর ডিস্টেন্সে এই চুম্বকের উদাসীন বিন্দু থেকে, এখানে তুমি বের করো, তো সেটাও দেখো তোমাদের বইয়ে করে দেওয়া আছে, আমি যার ফলে এক্সপ্রেশনগুলো বার করিনি। একটা হচ্ছে আমি বি আর একটা আর্থিটা কোয়ার্ডিনেট ধরে নিচ্ছি আমি এখানে, আর্থিটা কোয়ার্ডিনেট তোমরা জানো যে একটা তো তোমার এক্স ওয়াই কোয়ার্ডিনেট হয়, একটা হচ্ছে আর্থিটা কোয়ার্ডিনেট হয়, সো আর্থিটা কোয়ার্ডিনেটে যদি আমি বার করি তাহলে যেটাকে তোমরা বলা বোধ হয় পোলার কোয়ার্ডিনেট বলে, ঠিক আছে, সো বি আর ইকাল টু মিউ নট বাই ফোর পাই টু পি এম কস থিটা বাই আর কিউব, আর এটা হচ্ছে বি থিটাটা হচ্ছে এটা, তাহলে এদেরও লব্ধি যদি বার করি ইউটু ভার অফ বি আর স্কোয়ার প্লাস বি থিটা স্কোয়ার, এরকম একটা জিনিস বেরোবে। তোমরা একটু দেখে রেখো, আর কিছুই না, আমি বেশি কিছু বলবো না এটা নিয়ে, একটু দেখে রেখো জিনিসগুলো মাঝে মধ্যে দেয়, এটা সেই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও দিতে পারে, এখানেও দিতে পারে, তবে খুব বেশি যে আসে তা নয়, কিন্তু দেখে রাখা ভালো, যেন হ্যাঁ দিয়ে দিলে যেন তুমি করতে পারো, অ্যাটলিস্ট খুব বেশি কঠিন জিনিস তো নয়, জিনিসটা জেনে রাখবে। বেশ, এবার আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে একটা আধান একটা বৃত্তাকার পথে ঘুরছে, আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে একটা আধান কিউ সে ভি বেগে ঘুরছে। এখন একটা আধান যদি এরকম ঘোরে তাহলে যদি চলমান আধানকে আমি একটা চলমান তড়িৎ প্রবাহ হিসাবে ধরতে পারি, চলমান আধানকে আমি তড়িৎ প্রবাহ হিসাবে ধরতে পারি, সো আমি এখানে একটা কিউ আধান সেটা ভি বেগে ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্ত কক্ষপথে বৃত্তাকার পথে, তাহলে আমি ধরে নিতে পারি যে একটা বৃত্তাকার পথে আমার একটা ক্লোজ লুপের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, পরিষ্কার সিম্পল, তাহলে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে, কারণ সেটা দণ্ডচুম্বকের মতো ব্যবহার করবো আচরণ করবে এখানে, এবং তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে, সেটা অক্ষ বরাবর কাজ করবে, ঠিক আছে, সেটা আমি বার করতেই পারবো। তো সেটা এখানে তাহলে আমি এখানে পর্যায়কালটা প্রথমে বার করেছি, আমি এখানে দেখো টু পাই আর বাই ভি, তুমি জানো যে পরিধিকে বেগ দিয়ে ভাগ করেছে, তাহলে এই পর্যায়কাল পেয়ে গেছে। পর্যায়কাল বরাবর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটা কী না কিউ বাই টি, আমরা জানি প্রতি একক ক্ষেত্র সময়ে কী পরিমাণ আধান পাস করে, সো কিউ বাই টি পর্যায়কাল দিয়ে ভাগ করেছে, তাহলে এই জিনিসটা আমি পেয়েছি টি দিয়ে ভাগ করার পর। এবার চুম্বক ভ্রামক পিএমের যে আই ইন্টু এ যে এক্সপ্রেশন সেটাকে আমি এখানে বসাচ্ছি, এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার, তুমি জানো ক্ষেত্রফল, আই এর মান এখান থেকে বের করে বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমার যে লাস্ট এক্সপ্রেশন বলা আছে সেটা হচ্ছে যে কিউ ভি আর বাই টু, যেটা কিনা আমার অক্ষ বরাবর, ঠিক আছে, আচ্ছা। এবার আরেকটা জিনিস করছে এখানে, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার, দেখো কেন আমি করতে যাচ্ছি এই জিনিসটা, সেটা বুঝতে পারবে তোমরা একটু পরেই।
অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি যে একটা কৌণিক রাশি, এগুলোকে অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়, তোমরা পড়েছো অনেকেই যে এগুলোকে অ্যাক্সিয়াল ভেক্টর আমরা বলে থাকি। এদের মানে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের দিকটা হবে সর্বদা অক্ষ বরাবর, অর্থাৎ যে অক্ষের চারিদিকে ঘুরছে সে অক্ষ বরাবর ডিরেকশনটার কাজ করবে সবসময়, ঠিক আছে? আচ্ছা, যে অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে এক্সপ্রেশন আমরা জানি যে MV ইনটু আর, যদি ভেক্টোরিয়াল নোটেশনে লিখি তাহলে আর ক্রস MV, ওই যে বারবার বারেবারে বলছিলাম আমি যে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, MV আমরা জানি যে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ হচ্ছে MV, আর ক্রস MV হচ্ছে তাহলে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের ভ্রামক, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা রৈখিক কৌণিক ভরবেগ, ঠিক আছে? সো আর ক্রস MV ডিরেকশনটা বুঝতেই পারছো, আর এবং MV যা ডিরেকশন হবে তার সঙ্গে লম্ব হবে। তাহলে এখানে দেখো, যদি আমি এটা দিয়ে ভাবি আর ক্রস, তোমরা ক্রস প্রোডাক্টের যে নোটেশন, সে এটা রুল ক্রস স্ক্রু যে রুল ক্রসের, সেই ক্রস ক্রসের রুলটা লাগিয়েও দেখো আর ভি একই তলে অবস্থান, যে তলে অবস্থান করছে সেই তলে লম্বর দিকে হচ্ছে অক্ষটা, অর্থাৎ অক্ষ বরাবরই কিন্তু এলের দিক হবে, ঠিক আছে? এবার সেটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, এদিকে ঘুরলে এদিকে হচ্ছে, যদি এটা ক্লকওয়াইজ ডিরেকশানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে যদি ঘুরতো বা ক্লকওয়াইজ ডিরেকশানে যদি ঘুরতো তাহলে তো এদিকে হতো, উল্টো দিকে হতো, কিন্তু অক্ষ বরাবর হবে এটা, ঠিক? তাহলে MVR থেকে আমি এখানে পাচ্ছি, তাহলে এইখান থেকে আমি এলটাকে এই এক্সপ্রেশনে পুট করব, ঠিক আছে? এখানে পুট করব, তাহলে এর পুট করে আমার কমন আছে VRR, তাহলে VRRটাকে বাদ দিয়ে ওখানে আমি L/M লিখে দেবো, তাহলে লিখে উচিত তাই, এটা Q/2/L/M, তাহলে Q/2m × L, ঠিক আছে? আচ্ছা, এবার ভেক্টরের ফর্মে যদি লিখি এই টার্মটা তো আমার ধ্রুবক হচ্ছে, তাহলে দেখো PM আর L দুটো ডিরেকশন কিন্তু একই হচ্ছে, অর্থাৎ দুজনেই কিন্তু অক্ষ বরাবর কাজ করছে। আচ্ছা, এবার আমি চলে আসবো ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ আমি এখানে চৌম্বক ভ্রামকের একটা এক্সপ্রেশন আমি পেলাম। ইলেকট্রনগুলো আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে কক্ষপথের তারা ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে তারা ঘোরে, অর্থাৎ একটা সার্কুলার লুপে তারা কিন্তু ইলেকট্রনগুলো, একটা চার্জ পার্টিকেল, সে নিজেও ইলেকট্রন একটা, সে ঘুরছে, অর্থাৎ তার আচরণটা তাহলে আমার হবে কীরকম, না অনেকটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো আচরণটা হবে, অর্থাৎ একটা বার চুম্বকের মতো তার আচরণ, কারণ সেখানে একটা আহিত কণা কিন্তু ঘুরছে একটা সার্কুলার লুপে। তাহলে আমি ইলেকট্রনে ওপরে এই জিনিসটাকে ইলেকট্রনের ইয়েতে কাজে লাগাবো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলছি, তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে যে তাহলে দেখো একইভাবে কিউ এর জায়গায় আমি -E লিখে দিয়েছি, যেহেতু আমার ইলেকট্রনের আধান মাইনাস লিখেছি, তাহলে আমার এখানে কিন্তু জিনিসটা যে দাঁড়িয়ে আছে, দেখো তাহলে PM আর L সম্পূর্ণ বিপরীত ডিরেকশানে হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস সাইন কিন্তু আমাকে সেটাই বলছে যে এরা কিন্তু তাহলে বিপরীত দিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখো আমরা বোরের যে আমরা যে তত্ত্ব পড়েছি এই ঠিক আগের ইয়ের চ্যাপ্টারে, তোমার এই কোয়ান্টাম মেকানিক্সের পরের চ্যাপ্টারটাতে আমি পড়েছি, বোরের যে তোমরা যে পড়েছো সেখানে দেখো আমরা কী দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কী হয় না, H/2π একটা গুণিতক হয়, N×H/2π, H/2π আমরা H লাইন বা H ক্রস বলে থাকি, ঠিক আছে? এটাকে NH/π, L=NH/π, তাহলে এই জিনিসটাকে আমি এবার L এর জায়গায় বসিয়ে দেবো, NH/π বসিয়ে দিয়েছি 2m, এখানে আমি মাইনাস সাইনটাকে ইগনোর করছি, সো কারণ আমি শুধু ভ্যালু নিয়ে কথা বলছি, আমি এখানে ডিরেকশন নিয়ে ভাবছি না আমি, তো E/2m×NH×, এইচ ক্রসের মানে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, H/2π দিয়ে ভাগ করলে আমার ভ্যালুটা দাঁড়ায় 1.05×-34 জুল সেকেন্ড, ঠিক আছে? সো এই মানটা আমার দাঁড়াচ্ছে, তাহলে একদম গ্রাউন্ড স্টেটে যদি আমি নিই কল্পনা করি, বা অর্থাৎ কে কক্ষে যদি কম, তাহলে N=1, সো আমি এনটাকে 1 বসে দিচ্ছি, তাহলে PM=2 আমার দাঁড়াচ্ছে EH×2m, এই জিনিসটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন, ঠিক আছে? এটা একটা ইউনিট বা একটা একক হিসাবে ধরা হয়, ঠিক আছে? একটা চুম্বক একক, চুম্বক ভ্রামক, চুম্বকের পারমাণবিক, চুম্বক ভ্রামকের যে পারমাণবিক একক সেটাকে বলা হয় বোর ম্যাগনেটন, অর্থাৎ যার মান হচ্ছে এইটা, এর গুণিতক আকারেই কিন্তু আমি ইলেকট্রনগুলোর ম্যাগনেটিক মোমেন্ট বার করি বা চুম্বক ভ্রামক বার করি। তাহলে এর ভ্যালুটা কত আমি একটু বার করে নেওয়া দরকার, আমি ইয়ের মান জানি, ইলেকট্রনের চার্জ জানি, এইচের মান আমি বসিয়ে দিচ্ছি, এইচ ক্রসের মান বা এইচ লাইন মান বসিয়ে দিচ্ছি, 2×, ইলেকট্রনের ভর জানি, ভর বসিয়ে দিয়েছি, তাতে আমাদের আছে 9.27×10^-24 A·m². সো μb, এই অক্ষর দিয়ে এটাকে আমরা প্রকাশ করতে গেলে যে বোর ম্যাগনেটনকে আমরা μb, এখানে PM ধরেছি, এটা ইন জেনারেল এন যা খুশি মান হতে পারে এন, কিন্তু μb মানে এন এর মান কিন্তু 1 তখন, অর্থাৎ গ্রাউন্ড স্টেট নিয়েই আমি কথা বলছি সেই ক্ষেত্রে। এখানে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে যে ইলেকট্রন যেমন
ঘুরছে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি গ্রহগুলো তোমরা খুব ভালো করে জানো যে নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, অর্থাৎ আহ্নিক গতিও থাকে, বার্ষিক গতির পাশাপাশি আহ্নিক গতিও থাকে। ইলেকট্রনেরও কিন্তু ঠিক তাই, নিজের অক্ষের চারিদিকেও কিন্তু সে ঘোরে। সে যেমন সূর্যের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তেমনি কিন্তু সে নিজের অক্ষের চারিদিকেও কিন্তু ঘোরে। এবং এই ঘোরাটা কিন্তু ক্লকওয়াইজ হতে পারে ডিরেকশান, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান হতে পারে, ঠিক আছে। আমরা ক্লকওয়াইজ ডিরেকশানটাকে আপ স্পিন বলি, তোমরা পড়ে থাকবে কেমিস্ট্রিতে আপ স্পিন, ঠিক আছে। ইলেকট্রনের দুটো স্পিন হয়, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। এবং তোমরা দেখে থাকবে যে একটা স্টেটে যখন দুটো ইলেকট্রন থাকে, ওই যে তোমরা ভেঙে দেখেছো অনেক সময় 1s2 2s2 2p6 এই যে ভাঙাগুলো যে করেছো তোমরা, একটা স্টেটে কিন্তু দুটো করে ইলেকট্রন থাকে, এবং দুটো স্টেটে এবং এই দুটো ইলেকট্রনের কিন্তু তোমার স্পিন দুটো কিন্তু অপোজিট হয় সবসময়, একটা আপ স্পিন হলে পরেরটা কিন্তু ডাউন স্পিন হবে, এইভাবেই কিন্তু জিনিস দুটো হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই যে এই দুরকম স্পিন হওয়াতে তাদের যে ভ্রামক সেটা কিন্তু কী হয় না, একে অপরকে প্রশমিত করে, অর্থাৎ তাদের লব্ধি যে ভ্রামক, চৌম্বক ভ্রামক, সেটা কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে এই ভ্রামকগুলো কিন্তু জিরো হয় না। একক একটা পরমাণু নিয়ে যখন কিছু কিছু অণু তৈরি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু জিরো হয় না, ঠিক আছে। অর্থাৎ আপ ডাউন দুটো থাকে না, যে কোনো একটা থাকে, হয় আপ থাকে না ডাউন থাকে, সো তাদের ক্ষেত্রে কিন্তু জিরো হচ্ছে না। তাহলে তখন কি হচ্ছে না, তখন তারা এক একটা চুম্বক ভ্রামক তাদের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে, একটা অ্যামাউন্টের চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট তাদের মধ্যে থেকে যাচ্ছে, এবং তারা তখন কিন্তু এক একটা অণু চুম্বকের মতো আচরণ করতে শুরু করে। তো কারা করে আমরা খুব ভালো করে জানি, যারা চৌম্বক পদার্থ অর্থাৎ লোহা নিকেল কোবাল্ট, এদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে। তাই এদের এক একটা অণু কিন্তু চৌম্বক পদার্থের মতোই আচরণ করে। তোমরা ছোটোবেলার ওই পড়ে দেখেছো, দেখবে যে ওই যে একটা লোহার ওপর চুম্বকটাকে ঘষে দিলাম, তখন ওই অণুচুম্বকগুলো সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল, ঘষার আগে অবধি তারা এলোমেলো ছিল, তাই জন্যে তাদের আকর্ষণ বিকর্ষণ করছিল না। যেই আমি তাদেরকে ঘর্ষণ করে চুম্বকে পরিণত করলাম, দেখলাম যে সব এন মেরুগুলো একদিকে চলে এলো, সব এস মেরুগুলো একদিকে মুখ করে নিল এবং তারা চুম্বকে পরিণত। সো অণুচুম্বক এইভাবেই আসছে, অর্থাৎ তাদের কিন্তু ম্যাগনেটিক যে মোমেন্ট, সেই মোমেন্টটা কিন্তু এই আপ স্পিন ডাউন স্পিন কিন্তু দুটো স্পিন তাদের থাকে না, যে কোনো একটা থাকে, যার ফলে কিন্তু একটা ম্যাগনেটিক, বেশিরভাগ ক্ষেত্রে কী হয় আপ স্পিন ডাউন স্পিনের লোভ দিতে কিন্তু ম্যাগনেটিক মোমেন্টটা জিরো হয়ে যায় বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোনো ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু থাকে না, ঠিক আছে। এই অবধি আজকে পড়াচ্ছি, নেক্সট দিন বাকিটা আমি শুরু পড়াবো।